সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরা মোটামুটি ভালোই আছি। কালকে একাদশী গেল, আজকে এলো তারপর দিন সকালবেলা। এটা পারণের খাবার বলতে পারেন, আবার বলতে পারেন যে দামোদর মাস উপলক্ষে বাসায় একটা ছোটোখাটো ভোগের আয়োজন করছে, তো সেটারই প্রসাদ। এগুলো আছে, হলো লুচি আছে দুইটা, পায়েস আছে, কিছু ফল আছে, বেগুনি আছে, খিচুড়ি আছে, তারপরে এটা হলো পাতাকপির পাকুড়া, এটা ফুলকপির বড়া, এটা সকালবেলার খাবার। তো ঠিক আছে, শুরু করি। আগে মিষ্টিটা দিয়ে শুরু করি। লুচিটা খুব ভালো হয়েছে, এরকম লুচি হয় না সহজে। লুচিটা ফুলছে, আবার মশমশা হয় নাই, একটু হালকা শক্ত হয়েছে, এটাই ভালো। ধন্যবাদ আছে পাতা খুবই পাওয়া। মস মশা লুচি ভালো লাগে না, এই লুচিটা ভালো লাগে। পায়েসটা খুব স্বাদ হয়েছে, পায়েসের মধ্যে কি নারকেল দিচ্ছে মনে হচ্ছে, নারকেল কেমন লাগতেছে মনে হয়। পূজার জিনিস এমনি স্বাদ লাগে, পূজার একটা গন্ধ আছে। তো
সকালে তো দ্রুত অনেক ভিটামিন আছে, বিশেষ করে পোলা বানবে রোদ্রে মনের যে কম আছে সুন্দর আছে। পায়েসটা খুবই স্বাদ হয়েছে, পায়েসটা খুবই স্বাদ হয়েছে। কালকে আমি কিনেছি তো, বাসায় তো দামোদর মাসটা পালন করলো এক মাস, নিরামিষ খেলো সবাই, খাওয়া খুবই ফাটাফাটি হইলো,
সকালবেলায় এত মানে প্রচুর ভারী খাবার হয়ে গেল আর কি। সবাই একাদশী ডা রাখার চেষ্টা করবেন, পালন করার চেষ্টা করবেন, রাখা ভালো, শরীরের জন্য ভালো, ধর্মীয়ভাবেও ভালো। তো ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।